নতুন বছর বরণের উৎসব পাহাড়ে পাহাড়ে ঐতিহ্যবাহী নাচ খেলাধুলা আর নানা আনুষ্ঠানিকতায় মেতেছেন বাসিন্দারা। ত্রিপুরা জনগোষ্ঠীর বর্ষবরণের উৎসব বৈশুক এ উপলক্ষে আয়োজন করা হয় সাতদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। গড়িয়া নাচ আর প্রায় ১৫ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা চলছে ত্রিপুরা পাড়ার উঠানে উঠানে, আনন্দে মেতেছেন বাসিন্দারা। অনুষ্ঠান উপভোগে আসেন পার্শ্ববর্তী পাড়ার বাসিন্দারাও। খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকায় শনিবার শুরু হয় বর্ষবরণের সপ্তাহব্যাপী আয়োজন। খেলার মধ্যে রয়েছে বাসক্রম দৌড় এবং গিলা খেলা এবং রয়েছে কাবাডি আর রয়েছে লাতুন খেলা। আমরা সবাই এখানে উপভোগ করে এবং অংশগ্রহণ করতে এই খেলাগুলো খেলে অনেক আনন্দিত হয় এবং আমাদেরকে যারা দেখে তারাও অনেক আনন্দিত হয়। আমাদের প্রজন্মরা জানবে যে শিখবে তোরা, ওরা এই প্রজন্ম থেকে প্রজন্ম ওরা ধরে রাখবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বর্ষবরণের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলছেন উদ্যোক্তারা। ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য আমাদের প্রতি বছরই নেই আমরা এই বছরই করে থাকি। পার্বত্য জনপদে পুরাতন বছর বিদায় আর নতুন বছর বরণে জাতিগোষ্ঠীগুলো পালন করে আলাদা আলাদা উৎসব। ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংগ্রাই, তঞ্চঙ্গাদের বিশু ও চাকমাদের বিজুকে একসঙ্গে ডাকা হয় বৈশাখী। আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে বৈশাখী উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ১৯ এপ্রিল ঐতিহ্যবাহী বলি খেলার মধ্য দিয়ে শেষ হবে বৈশাখীর সকল আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, খাগড়াছড়ি। Thank you.